লক্ষ্মীপুরে পাঁচ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে রিয়াজ হোসেন নামের এক ফার্নিচার কারিগরকে হত্যা করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার মান্দারি পূর্ব বাজার এলাকার একটি ভবনের নিচতলার কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয় রিয়াজ দত্তপাড়া ইউনিয়নের করৈতলা গ্রামের তোফায়ল আহমেদ দুলালের ছেলে তিনি মান্দারি বাজারের দিন ইসলাম ফার্নিচার দোকানের নকশা কারিগর পুলিশ জানায় মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে দোকান থেকে বের হয়ে নিখোঁজ হন রিয়াজ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে রিয়াজের মোবাইল ফোন থেকেই অপহরণকারীরা কল দিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন ওই দিন সন্ধ্যায় নিহতের মা খুরশিদা বেগম চন্দ্রগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন পরে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মানদারি বাজারের একটি ভবনের নিচতলার কক্ষ থেকে রিয়াজের মরদেহ উদ্ধার করা হয় এরা করে নিয়ে গেছে একবার ফোন করলে আমরা কালকে মন্দির বলছেন যে আমাদের পাঁচ লক্ষ টাকা দিলে তো আমরা আর পরিবারের কাছে পৌঁছে পাঁচ টাকা না